মঙ্গলবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজ। এদিন এই কলেজের ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, বিভিন্ন সেমিস্টারের জন্য তারা অর্থ জমা দিয়েছিলেন কিন্তু ফর্ম ফিল আপ না হওয়ার জন্য তারা পরীক্ষা দিতে পারছেন না, এর ফলে তারা সমস্যায় পড়ছেন। সাথে করছে, খুবই খারাপ করছে প্রিন্সিপালের সাথে। কলেজে যদি কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় প্রিন্সিপালকে বলা হলে প্রিন্সিপাল বলা হচ্ছে আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না। আমরা যখন কলেজে পড়ি আমাদের সমস্যার সমাধান তো প্রিন্সিপালই করবে, প্রিন্সিপাল বলছে ইউনিভার্সিটি জানে, ইউনিভার্সিটি বলছে প্রিন্সিপাল জানে। আমাদের এখন সমস্যার সমাধানটা কী? আমাদের বিক্ষোভ এটা নিয়ে যে আমাদের যখন টাকাটা পেমেন্ট হয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওটা আসেনি বলে যে আমাদের পুরো ইয়ারটাই লস করে দিচ্ছে। ইভেন আমাদের ফিফথ সেমিস্টারে পরীক্ষার অ্যাডমিশনের ফিসও জমা নিয়েছে কলেজ থেকে, এদিকে বলছে আমরা নাকি আর পরীক্ষা দিতেই পারবো না। আমরা এক্সামের ফর্ম ফিল আপ, আমি এক্সামের ফর্ম ফিল আপ করেছিলাম, ইভেন সেমিস্টারের ফর্ম ফিল আপ করেছিলাম। আমাদের যখন ফর্ম ফিল আপ হয়নি তাহলে আমাদের তো ফিফথ সেমিস্টারের টাকাটা নেওয়ার কোনো মানেই হয় না। কলেজ থেকে জানানো দরকার ছিল যে তোমাদের ফর্ম ফিল আপ যখন হয়নি টাকা নেবো না। আমাদের 2,500 টাকা করে নেওয়া হয়েছে, এবার এদিকে বলছে যে আমরা পরীক্ষায় আর বসতেই পারবো না, সামনে বছর আবার পরীক্ষা হবে। অনেক জনা এরকম কলেজ বলছে 200 জনের কাছাকাছি আছে কিন্তু এখনও সব এখানে আমরা 30 জন মতো আন্দোলনে বসতে যাই যে আমাদের এই ইয়ার আমাদের ব্যাক রেজাল্ট দিক, আমাদের ব্যাকেরই রেজাল্ট দিক, আমরা পরের বছর আবার পরীক্ষা দেবো কিন্তু আমাদের পরীক্ষা দিতেই দেওয়া হচ্ছে না। পরীক্ষাও দিয়েছি, সব করেছি কিন্তু রেজাল্ট দেওয়া হচ্ছে না। রেজাল্ট যখন দেওয়া হলো না আমাদের একটা ব্যাকেরও কিছু রেজাল্ট দেওয়া হোক, যে আমাদের ফর্ম ফিল আপ যখন ব্যাক হয়েছে সেটাও দিচ্ছে না কলেজ। এদিকে প্রিন্সিপাল বলছে আমি কিচ্ছু জানি না, প্রিন্সিপাল বলছে আমি তোমাদের কিচ্ছু করে দেবো না, তোমরা 2 দিন পরে কলেজের সামনে চা বিক্রি করবে। প্রিন্সিপালের ব্যবহার যখন আমাদের সাথে এরকম তাহলে আমরা কি করতে পারি এখানে? তোমরা এই মুহূর্তে কি চাইছো? আমরা চাইছি যে প্রিন্সিপাল আমাদের যাই দিক রেজাল্ট দিক, আমরা পরীক্ষা দেবো পরে কিন্তু যেন ফিফথ সেমিস্টারে বসতে দেওয়া হয়, কারণ আমরা ফিফথ সেমিস্টারে সবাই অ্যাডমিশন করিয়েছি, কলেজ এদিকে অ্যাডমিশনও করিয়েছে। তাহলে আমাদের তো কলেজ থেকে বলে দেওয়া উচিত ছিল যে তোমাদের আর অ্যাডমিশনই হবে না, তাহলে কলেজ তাহলে আবার কেন আমাদের কাছ থেকে এই 3,000 টাকাগুলো নিল? বছর লসের জন্য আমরা প্রিন্সিপালকে দায়ী করবো? আর বহিরাগত ছেলে নিয়ে যে আমাদের ভয় দেখাচ্ছে যে তোরা কেন এরকম করছিস, তাহলে এখানে প্রিন্সিপাল আমাদের সাথে কোনো রকম সমস্যার সমাধান না করে বাইরেকার ছেলে কেন নিয়ে এসে এরকমভাবে ভয় দেখাচ্ছে? আমরা লাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমাদের সঙ্গে আছে দ্বিতীয় বর্ষের ছাত্ররা। আজকে যে বিষয়টার জন্য আমাদের এক্সাম ফিগুলো সবাই নিয়ে নিয়েছে, তারপর অ্যাডমিশন ফি নেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের রেজাল্ট আউট করছে না বর্ধমান রাজ কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির কাছে আমরা যখন ডেপুটেশন দিচ্ছি ওখান থেকে একবার বলছে তোমরা কলেজের প্রিন্সিপালের কাছে যাও, প্রিন্সিপাল বলছে আবার তোমরা ওখানে যাও, প্রিন্সিপাল আবার বলছে কি স্টাফের সাথে যাও। যখন এরকম করে আমরা এদিক ওদিক করতে থাকি আজকে 3 সপ্তাহ হয়ে গেল কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমাদেরকে রেজাল্টটা দেওয়া হোক, ফেল করি পাস করি যাই করি আমাদের যেন রেজাল্টটা পাই আমরা হাতে, কারণ আমাদের অ্যাডমিশন ফি দিয়েছে, এক্সাম ফি দিয়েছে, এক্সাম দেওয়া হয়ে গেছে, তাহলে রেজাল্টটা আসবে না কেন? আজকে স্যার কোনো কাজের নাই বলে আজকে কিছু বাইরের বহিরাগত ছেলে নিয়ে এসে আমাদেরকে শাসানোর চেষ্টা করছে কিন্তু আমরা কলেজের ছাত্র হয়ে এটা কিছু করতে পারছি না। তো ফর্ম ফিল আপ কি করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ সবারই হয়েছিল কিন্তু বলছে হোয়াটসঅ্যাপে নক করতে হতো। একটা বর্ধমান রাজ কলেজ এত বড় কলেজ হয়ে যে হোয়াটসঅ্যাপে ফর্ম ফিল আপ করতে হয় আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। ফর্মটা কীভাবে ফিল আপ করেছিলেন? আমরা এক্সাম ফি দিয়েছিলাম, অ্যাডমিশন ফি দিয়েছিলাম, এটাই হচ্ছে এক্সাম ফি দেওয়া মানেই তো ফর্ম ফিল আপ। তারপরে বলছে না ওইটা ফর্ম ফিল আপ নয়, তোমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাতে হবে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে যেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওটা হচ্ছে ফর্ম ফিল আপ, কারণ এই বছরে অ্যাডমিট দিচ্ছে না। তাহলে হোয়াটসঅ্যাপে কী সব পাঠানোর কথা? যদি 26 জন হোক 30 জন হোক, আমরা যদি ওই সব নাই পাঠাই তাহলে আমাদের 26 জন আছে ফোন করতে পারতো, কলেজে যে স্টাফেরা আছে তারা আমাদেরকে ফোন করলো না কেন? তারপরে আমাদের ফিফথ সেমিস্টারের টাকাটা কেটে নিল 2,500 টাকা করে। আজকে আমরা এমনও ঘরের ছেলে আছে মানে দিনমজুর খাটে, তারা আজকে কলেজে পড়াশোনা করতে আসছে কিন্তু তাদের জীবনটা তো একবারে শেষ করে দিল, টাকাটা তো চলেই গেলো। তারা যে এত কষ্ট করে টাকাটা রোজগার করছে ওই টাকাটা কি ফেরত দেবে কলেজ? টাকার থেকেও বড় কথা হচ্ছে 1.5 বছর আমাদেরকে নষ্ট করে দিল। এই বিষয়ে তারা কলেজের অধ্যক্ষর কাছে বিক্ষোভ দেখান। উত্তেজনার পারদ চড়তে থাকায় অধ্যক্ষ পুলিশ ডাকেন। মানে ইউনিভার্সিটি যদি নাম্বার পাঠিয়ে দেয় তো সেখান থেকে আমাদের রেজাল্টের ব্যবস্থা।
স্যার বলছে তোমরা কেন করো, এটা কিন্তু সরকারি কোনো ব্যাপার না, ইউনিভার্সিটির রুলের বাইরে যে হোয়াটসঅ্যাপটা স্যার এটা পার্সোনালভাবে করেছেন, বাবার নাম ছটা সাবজেক্ট আছে এটা পাঠাতে বলেছে, তো উনি এটা থেকে পরীক্ষা, এটা থেকে পরীক্ষায় পাস করা যাবে, এটা থেকে পাস করাবে না নিশ্চয়ই, আমরা পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ পাঠিয়েছি, যে আমাদের ভাষায় বন্ধ করতে কি আপনারা বলছেন? হ্যাঁ স্যার নাম স্যার আমাদের একমাত্র ঘুরছিলাম কলেজের অধ্যক্ষ জানান এই সমস্যা নিয়ে একাধিকবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, সমস্যার সমাধান কিভাবে করা যায় তার চেষ্টা চলছে। এর বক্তব্যটা সঠিক নয়, বক্তব্য হচ্ছে যে এখানে ইউনিভার্সিটি এবং সরকারি নির্দেশিকা অনুযায়ী আমরা পরীক্ষা কন্ডাক্ট করছি, হোয়াটসঅ্যাপটা হচ্ছে তাদের ইনফরমেশনটা ব্যক্তিগতভাবে এসে দিতে হলে সেটা ওদের এত এত বড় কলেজ এত ছাত্রছাত্রীর সংখ্যা কোভিড-19 আমরা মেনটেন করতে পারবো না, যার জন্য হোয়াটসঅ্যাপে তাদের মেসেজটা দেওয়া হচ্ছে এবং সেই মেসেজ অনুযায়ী তারা তাদেরকে একটা ফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, এই এই ইনফরমেশনগুলো তোমরা দাও, যেটা এসে নিজে ব্যক্তিগতভাবে দিত সেইটুকুই চাওয়া হচ্ছে, এবং যে টেকনিক্যাল পার্সন কাজ করছে তার হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছে, এবং 1400 ছেলে মেয়ে অলরেডি তারা 1400 ছেলে মেয়ে তারা দিয়েছে, গুটি কয়েক ছেলে মেয়ে তারা নোটিফিকেশানগুলো দেখেনি, আমাদের পরপর নোটিফিকেশান হয়েছে অ্যাজ পার রুলস, ইউনিভার্সিটি রুলস, এবং কোভিড-19 মেনটেন করতে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইনফরমেশান নেওয়া ছাড়া অসুবিধাজনক আমাদের মতো বড় কলেজে, তার জন্য ধাপে ধাপে করা হয়, একটা ছাত্র তার ফিজ ক্লিয়ার করে প্রথম, এই যে 2500 টাকার কথা বলছেন এটা একটা সেমিস্টারে টোটাল যে ফিজটা সেটা আগে ক্লিয়ার কর, তারপরে তার ফর্ম ফিল আপের জন্যে ইউনিভার্সিটি রিকুইজাইট ফি জমা দিতে হয় কলেজে, সেটা কলেজ পাঠিয়ে দেয়, ঠিক আছে, যতজন রিকুইজাইট ফিজ দিল তাদের টাকাটা ইউনিভার্সিটিতে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়, মানে ইউনিভার্সিটিতে কাউন্টারে না নিয়ে আমাদের ব্যাংকে দেয় তারা, সমস্ত কিছু অনলাইন এখন প্রসেস চলছে, ইউনিভার্সিটি নোটিফিকেশান গভর্নমেন্ট নোটিফিকেশান সব অনলাইন বলছে, ওদের পরীক্ষাও অনলাইনে বলছে, তাহলে সেক্ষেত্রে আমি অনলাইন বাদ দিয়ে অফলাইন করলে তো আমি তো সরকারি নির্দেশিকাকে খণ্ডন করব, নিশ্চয়ই আমি করব না, তাহলে সমস্ত কলেজে একই ধরনের সিস্টেম চলছে, অন্য কলেজে কী হয় ব্যক্তিগতভাবে যে ইনফরমেশানটা দেয়, আমার কলেজে আমি ব্যক্তিগতভাবে ইনফরমেশান না নিয়ে লাইনে ছাত্রছাত্রীদের দাঁড়াতে হবে, কোভিড-19 আমার ব্রেক হয়ে যাবে, বিশাল কলেজ এবং বিশাল ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমাকে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হয়েছে যে শুধুমাত্র ওদের ব্যক্তিগত ইনফরমেশানগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া, যেটুকু দরকার তার ফরম্যাট করে দেওয়া হয়েছে ফরম্যাটিং, তাহলে এত ছাত্রছাত্রী করতে পারলো এরা কোনো নোটিফিকেশান দেখেনি, পরপর নোটিফিকেশান, যে ছাত্রছাত্রীরা নোটিফিকেশান অনুযায়ী প্রথম নোটিফিকেশান অনুযায়ী করতে পারেনি আমি দ্বিতীয় নোটিফিকেশান করেছি, দ্বিতীয় নোটিফিকেশান করতে পারেনি তৃতীয় নোটিফিকেশানে আমি লিস্ট সহ দিয়েছি যে এই ছাত্রছাত্রী একেবারে ওয়েবসাইটে আমাদের সব সময় ওয়েবসাইটে দেখতে পাবেন, আপনারা খুললে দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন, ওপেন টু অল, তাহলে সেখানে এমনকি ছাত্রছাত্রীদের একটা গ্রুপ করে দেওয়া আছে, সেই গ্রুপে পর্যন্ত শেয়ারিং হয়, তাহলে যতটা সোশ্যাল মিডিয়াকে কভারেজ দেওয়া যায় ততটা করে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হয়েছিল, না না অনলাইনে সবটা করা যাবে না, অনলাইনে কেন করা যাবে না, তাহলে ইউনিভার্সিটির পোর্টাল আর আমার পোর্টাল এক হতে হবে তবেই সম্ভব, তাহলে ইউনিভার্সিটির পোর্টাল আর আমার পোর্টাল তো এক নয়, তাহলে দুটো পোর্টালকে যদি কম্বাইন্ড সেন্ট্রাল পোর্টাল হতো তাহলে সম্ভব ছিল, তাহলে হয় ব্যক্তিগতভাবে ইনফরমেশানটা দিয়ে যেতে হবে, অন্য কলেজে ব্যক্তিগতভাবে ইনফরমেশানটা দিয়েছে আর আমি ব্যক্তিগতভাবে না নিয়ে হোয়াটসঅ্যাপে নিয়েছি, তার হোয়াটসঅ্যাপে নেওয়ার তো অসুবিধা কিছু নাই, আমাদের 1400 ছেলে মেয়ে 1500 ছেলে মেয়ে করলো কী করে, তাহলে যদি সিস্টেমটা ভুল থাকতো তাহলে 1500 ছেলে মেয়ে করতে পারতো না, তাহলে যাদের করলো না
তাদেরকে আবার আমি ইনফরমেশন দিলাম তৃতীয় নোটিশ, তারপরেও তারা করলো না। তাহলে আমি ফিস ক্লিয়ার করেছি, এটা নিয়ম অনলাইনে সবটা অনলাইনে রেজিস্ট্রেশন, অনলাইনে ফিস ক্লিয়ার করেছি, অনলাইনে টাকা জমা দিচ্ছে, শুধু ইন পার্সোনাল ইনফরমেশনটা চেক আপ করার জন্য শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়, তারা সেটাকে চেক আপ করে ফেরত দেয়, আমরা সেটা করে দিই। দাঁড়ান, রেজাল্ট পরের প্রশ্ন। তাহলে ফর্ম ফিল আপ তারা করলো না, ফিস জমা দিল। হ্যাঁ, বাধ্যতামূলক, তাহলে ব্যক্তিগতভাবে আসতে হবে, এখানে লেখাও আছে, যদি কেউ বুঝতে না পারে তাহলে ব্যক্তিগতভাবে আসতে হবে। হ্যাঁ, দাঁড়া, রেজাল্ট তো পরের প্রশ্ন। তাহলে একটি ছাত্র বা ছাত্রী আমার, সে যখন ফিস ক্লিয়ার করলো, এটা তো সবাইকেই করতে হবে, তারপরে ফর্ম ফিল আপের টাকা জমা দিল, ফর্ম ফিল আপটা হয় ব্যক্তিগতভাবে এসে করতে হবে অথবা অনলাইনে হোয়াটসঅ্যাপে করতে হবে? হোয়াটসঅ্যাপে না করলে পরবর্তীকালে এই সুযোগও দেওয়া ছিল যে সে কলেজে এসে দিতেই পারত, কোনো অসুবিধা ছিল? অনলাইনের মাধ্যমে তো অভিযোগ করা হচ্ছে বাইরের বহিরাগত ছেলেদের নিয়ে তাদের হুমকি দেওয়া হচ্ছে। কোথায়? এরা তো ছাত্র, কারেন্ট ছাত্র, কেউ বহিরাগত নেই। আবার কি ওরা যা বলছে তা তো সত্য নয়, যেটা সত্য সেটা বললাম, ফর্ম ফিল আপ না হলে ইউনিভার্সিটি রেগুলেশন অনুযায়ী তারা রেজাল্ট পাবে না। এ তো আমার কিছু করার নেই, তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে ওদেরকে বলতে হবে। বর্ধমান থেকে টিঙ্কু সাহু ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।